আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি টেবিল ডিলাইট। তো 2022 এটা আমাদের ফার্স্ট ভিডিও, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো আমরা কিছু, আমার শরীরটা ভালো ছিল না, তার জন্য আমরা ভিডিও কন্টিনিউ করতে পারিনি, তার জন্য সবার কাছ থেকে সরি চেয়ে নিচ্ছে আগে থেকে। তো যাই হোক, আজকে আমরা একটা বাফেট ট্রাই করবো। সবাই জানে যে এবিএসের বাফেট, অ্যাবসলিউট বারবিকিউর বাফেট আমরা আগে ট্রাই করেছি সেক্টর 5-এ। তো আজকে এটা হলো বাগাটির নতুন ব্রাঞ্চ, তো বেশি দিন ওপেন হয়নি বাগাটির ব্রাঞ্চটা, সেখানে ট্রাই করবো, সেখানে আজকে যাব আমরা। তো গিয়ে তো সব বাফেট মানে প্রচুর প্রচুর খাওয়া, প্রচুর প্রচুর সব রকম জিনিস ট্রাই করবো। বাফেট মানে মেইনলি হলো কাবাব, হ্যাঁ কাবাব থেকে শুরু করে সব কিছু, অনেক কিছু ট্রাই করবো। তো তোমরা দেখতে থাকো, ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ওখানে প্রচণ্ড লাউড মিউজিক চলছিল, তার জন্য আমাকে সাউন্ডটা অফ করতে হয়েছে, নাহলে কপিরাইট পড়ে যেত। তো আমাদের প্রথমেই কমপ্লিমেন্ট দিতে দিয়েছে 4টি ফুচকা, জল ফুচকা, তার সাথে আমেরিকান চিজি পটেটো আর কর্ন দিয়েছিল। আমেরিকান চিজি পটেটোটা তো সবার মানে ভালো লেগেছিলো খেতে, বাট আর কর্ন চিজটা তো সবারই ভীষণ ফেভারিট, ক্রিসপি কর্ন যেটা ছিল সেটা তো আমার খুবই ভালো লেগেছে। তো সেটা খেতে খেতেই আমাদের কাছে চলে এসেছিল স্টার্টার, ভেজ স্টার্টার, তা সেখানে ছিল গ্রিল বাটার মেলন, যেটা ভালো ছিল খেতে, বেশ ভালো ছিল, একটু ট্যাঙ্গি ফ্লেভার ছিল, একটু মিষ্টি মিষ্টি ছিল, বেশ ভালো লাগছিল খেতে। লাগছিল পাইনাপেলটা, যে ভীষণ ভালো লাগছিলো আমাদের খেতে। তারপর চলে এলো হচ্ছে আছারি পানির, পানিরটা এত সফট ছিল যে মানে ভাঙলেই মানে জাস্ট একটু টাচ করলেই ভেঙে গেল, আর পানিরটাও ভীষণ সফট ছিল, পুরো মানে কুকড হয়েছে, খুব সুন্দর কুকড হয়েছিল। আর তারপর এলো মাশরুম, মাশরুমটাও তো ভীষণ ভালো ছিল খেতে। প্রতিটা খাবার আমাদের ভেজ নন ভেজ মানে ভেজ স্টার্টারটা আমার তো ভীষণ ভালো লাগলো খেতে। পাপড়ি চাটটাও খেতে বেশ ভালো ছিল, মানে মোটামুটি ছিল, খুব একটা ভালোও না খুব একটা খারাপও না, ঠিকঠাক ছিল পাপড়ি চাটটা। আর আমাদের কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক নেওয়া হয়েছিল, তার মধ্যে আমরা নিয়েছিলাম হচ্ছে গিয়ে ব্লু লেগন আর ভার্জিন মজিতো। তারপরই আমাদের হলো ননভেজ স্টার্টার, ননভেজ স্টার্টারের মধ্যে প্রথমেই ছিল হচ্ছে গিয়ে স্মোকি গ্রিল চিকেন লেগ পিস, যেটা তো ভীষণ ভালো ছিল খেতে। তো সবার প্রথমে স্মোকি গ্রিল চিকেনটা জাস্ট দেখো। তারপর ছিল হচ্ছে চিকেন রেশমি কাবাব, যেটাও ভীষণ ভালো ভালো ছিল খেতে। আসলে প্রতিটা খাবারই প্রচুর কুকড হয়েছিল, মানে একদম ঠিকঠাক কুকড হয়েছিল, তার জন্য এত ভালো লাগছিলো খেতে। তারপর যেটা আমাদের কাছে এলো, যেটা সবার ভীষণ ফেভারিট, সেটা হচ্ছে গিয়ে গ্রিল্ড পর্ন। পর্নটাও ভালো ছিল খেতে, কিন্তু আমি আগের বার যে পর্নটা খেয়েছিলাম না, সেটা একটুখানি মানে একটু বেশি কুকড ছিল, এটা একটুখানি জাস্ট আমার মনে হলো কাঁচা কাঁচা লাগছিলো। তো যাই হোক, বেশ ভালো লাগলো খেতে। তারপর হলো মাটন শিক কাবাব, যেটা তো আমার ভীষণ ভালো লেগেছিলো মাটন শিক কাবাবটা খেতে, ঠিকঠাক লেগেছিলো, ভালো লেগেছিলো খেতে। তারপর গ্রিল বাসা ফিশ, যেটাও ভালো ছিল খেতে, কিন্তু একটু যেহেতু ঠান্ডা হয়ে গেছিলো শ্যুটের জন্য, তার জন্য একটুখানি নর্মাল মানে একটু খারাপ লাগছিলো, বাট যখন গরম গরম তোমরা খাবে তোমাদের আশা করি ভীষণ ভালো লাগবে। তারপর সেই সুন্দর খেতে যেটা একদম লেগ পিস, মানে এটা আমার সবচেয়ে ভালো লেগেছে ননভেজ স্টার্টারের মধ্যে, মানে এটা জাস্ট একটা হিট করলো মানে খাওয়ার সাথে সাথেই, মানে যেরকম স্পাইসি সেরকমটা স্মোকি ফ্লেভার, তার সাথে তো হালকা হালকা লেমনের একটা ব্যাপার ছিল, সব কিছু নিয়ে আমার বেশি ভালো লেগেছে গ্রিল লেগ পিসটা। আমরা স্টার্টারটা খাওয়া শেষ করে আমরা ভেজ গ্রিল কাউন্টারে চলে এলাম, যেখানে আমাদের ডাক, ইমু, শার্ক, অক্টোপাস নানান রকমের আইটেম ছিল। তো আমরাও ওখানে সব কিছু মোটামুটি নিয়ে টেস্ট করেছি। তো কোভিডের জন্য ওরা এখানে যেটা রান্না করার একটা ব্যাপার থাকে সেটা বন্ধ ছিল কোভিডের জন্য, তো আমরা নানারকম ওদের বললে ওরা কাস্টমাইজ করে সেটা টেবিলে সার্ভ করছিলো। তার সাথে আমাদের ছিল এখানে পানিপুরি,
দহি পুরি যেটা তোমাদের প্রথমেই দেখানো হলো, পাস্তা ছিল নানা রকমের, ওটা বানিয়ে ওরা দিচ্ছিলো কাস্টমাইজ করে, ভেজ পিজা ছিল, আমরা ভেজ পিজাটা ট্রাই করেছিলাম, ভেজ পিজাটা খেতে কিন্তু ভালোই ছিল, পিজাটা ছোটো ছিল বাট বেশ ভালো ছিল পিজাটা খেতে। তার সাথে ছিল হচ্ছে গিয়ে মেন কোর্স কাউন্টার, মেন কোর্স কাউন্টারটা টোটালি বন্ধ করা ছিল কারণ ওখানে প্রচণ্ড ক্রাউড হচ্ছিল, তো তার জন্য ওরা ওখানে ওটা বন্ধ রেখেছিল। ওরা মেন কোর্সটা তোমাদের পছন্দ মতো তোমরা যেটা অর্ডার করবে সেটা ওরা টেবিলেই সার্ভ করে দিচ্ছিলো। তো তারপর আমাদের চলে এলো আমাদের কাছে মেন কোর্স, মেন কোর্সটা আমাদের টেবিলেই সার্ভ করা হয়েছিল, দেখতে পাচ্ছ তোমরা অনেক রকমের আইটেম ছিল মেন কোর্সে। তো আমি কিছু দেখাচ্ছি, একটা নান ছিল প্রথমেই আমাদের, ভীষণই ক্রিস্পি ছিল নানটা। তারপর নিয়েছিলাম আমি হচ্ছে গিয়ে বিরিয়ানি, চিকেন দম বিরিয়ানি, তারপর ডাল, এবিএস এর স্পেশাল ডাল, এগ কারি ছিল, আর ছিল হচ্ছে গিয়ে চিকেন ম্যাঞ্চুরিয়ান। তো প্রথমে আমি নানটা দিয়ে চিকেন ম্যাঞ্চুরিয়ানটা ট্রাই করলাম, খেতে তো বেশ ভালো ছিল, আমার তো বেশ ভালো লাগলো খেতে, চিকেন ম্যাঞ্চুরিয়ান দিয়ে নানটা খেতে খুব ভালো লাগলো। তারপর আমি চিকেনটা শুধু তোমাদের খেয়ে দেখাচ্ছি, চিকেনটা ভালোই সফট ছিল, একটু একটু স্পাইসি ছিল হালকা, একটু মিষ্টি মিষ্টি ছিল, বেশ ভালো লাগলো খেতে চিকেনের ইয়েটা দিয়ে নানটা। তারপরে আমি খেলাম হচ্ছে গিয়ে দম, চিকেন দম বিরিয়ানি, যেটা চিকেন দম বিরিয়ানিটা না একটুখানি বেশি লাইট ছিল, তার জন্য একটুখানি আমার গন্ধটা একটু চড়া লাগছিলো, যেহেতু লাইট ছিল বলে একটুখানি আতর পাতরের গন্ধটা লাগছিলো। তো তারপর আমি একটুখানি টেস্ট করলাম, মানে বেশ আমাদের দম বিরিয়ানিটা ভালোই লেগেছে। তারপর আমি ডালটা ট্রাই, ডালটাও খেতে ভীষণ ভালো ছিল। তারপর আমাদের মেন কোর্সের মধ্যে নুডলস ছিল, নুডলসটা খেতে বেশ ভালো ছিল, মানে একটু টমেটো ফ্লেভার ছিল, একটু মিষ্টি মিষ্টি ছিল, নুডলসটা আমাদের খেতে বেশ ভালো লেগেছিল, একটুখানি ট্যাঙ্গি ফ্লেভার ছিল, বেশ ভালো ছিল। তো নুডলসটা দিয়ে যখন চিকেন ম্যাঞ্চুরিয়ানটা খাওয়া হয়, চিলি চিকেন যেটা, তো সেটা তো বেশ ভালো লাগছিলো নুডলস আর চিলি চিকেন খেতে। তারপর ছিল আমাদের চিকেন ফ্রাইড রাইস, যেটাও খেতে ভালো ছিল বাট আমার অতটা ভালো লাগেনি। চিকেন ফ্রাইড রাইসটা মানে খুব একটাও না, আবার খুব একটা বাজেও বলা যাবে না, ঠিকঠাক ছিল। তারপর আমার প্রিয় হান্ডি মাটন, যার তো কোনো তুলনাই হয় না, মাটনটা ভালোই সফট ছিল, পুরো কুকড হয়েছিল এবং স্পাইসেসও ছিল, হালকা স্পাইসেস ছিল ভালোই। ঝিঙে পোস্ত তো কোনো তুলনাই হয় না, আলু পোস্ত, আলু পোস্তটা এত ভালো ছিল যে যদি একটু স্টিম রাইস দিয়ে তোমরা আলু পোস্তটা খেতে তোমাদের অসাধারণ লাগতো। আমরা এখানে স্টিম রাইস নিইনি, এত খাবার এত কিছু টেস্ট করে তো বলাটা সম্ভব নয়, তার জন্য আলু পোস্তটা শুধু খেয়েই দেখালাম। আলু পোস্তটা ভীষণ ভালো ছিল খেতে, পোলাওটাও তো খুব ভালো ছিল বাট আমার পার্সোনালি পোলাওটা খুব একটা ফেভারিট না, তার জন্য। আর আচারি পানিরটা আমাদের বেশি ভালো লেগেছিলো, গ্রিল যে পানিরটা ছিল স্মোকি ফ্লেভার, সেই পানিরটা ভালো লেগেছিলো আচারি পানিরের থেকে। আমাদের ডেজার্ট আইটেম চলে এসছে, এটা হচ্ছে গিয়ে হচ্ছে পুডিং, ট্রাফেল পুডিং, বেশ কিউট একটা গ্লাসের মধ্যে দিয়েছে। এটা হচ্ছে গিয়ে ফিরনি, ঠিক আছে না, এটা হচ্ছে ক্ষীর টাইপের, এটা ক্ষীর, আর এটা হচ্ছে গিয়ে ফিরনি, এটা ফিরনি, এটা তো কাট ফ্রুটস, আমি যেটা তোমাদের বললামই। আর নানা রকমের কেকস আছে এখানে অনেকগুলো, আর গোলাপ জামুন আছে, হট জিলিপি আছে, এবার আমি এক একটা করে টেস্ট করবো, এক একটা করে তোমাদের বলবো কেমন খেতে। প্রথমে চিজ কেকটা ট্রাই করি, যেটা এখানে
চিজ কেক তো চিজ কেক টাইপের যেরকম হয় চিজ টাইপের, তার মধ্যে একটুখানি চকলেট ফ্লেভার আসছে। এই করি পুডিংটা, পুডিংটা দারুণ খেতে। একটা ফিরনি ট্রাই করবো, ফিরনিটাও দারুণ খেতে, পুরো একদম ফেসার ফেসার একটা ব্যাপার। হট গোলাপ জামুন রসগোল্লা, সরি খাবি খেতে, জিলিপি, এখানকার বানানো জিলিপি, এটা দারুণ খেতে। ছোটো একটা ব্রাউনি, কুচকি সাইজের ব্রাউনি যেরকম হয় সেরকম, মানে জেলি খাবো। দেউটা খুব সুন্দর, তো ব্যাস বাইরে গিয়ে তোমাদের সাথে অনেক কথা হচ্ছে, অনেক রিভিউ দিচ্ছে একটা, ততক্ষণ সাথে থাকো। তো ফাইনালি বন্ধুরা খেয়ে বেরিয়ে পড়েছি, প্রচুর খেয়েছি আজকে, অনেকটাই খেয়েছি, কেননা অনেকদিন ভালো মতো খাওয়া হয়নি, শরীরটা ভালো ছিল না, তার অনেকদিন বেরানো হয়নি, অনেকদিন ব্লগিংও হয়নি, তো আজকে তো ভালো অনেকটা অনেক 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 করে খেয়েছি। তো বেসিক্যালি ওদের প্রতিটা খাবার ভালো ছিল, এখানে যে মেইন কোর্স যেটা দেখানো সেই কাউন্টারটা পুরো অফ ছিল, কেননা ওটা ওরা আমাদের টেবিলে সার্ভ করেছে কোভিডের কারণে। বেশ ভালো লাগলো সব কিছু, ওদের ব্যবহার ভালো, স্টাফ বিহেভিয়ার ব্যবহার খুব ভালো, খুবই ভালো, খাওয়া দাওয়া তো সবই কিছুই ভালো ছিল আর ঠিকঠাক সব কিছু। তো এরকম টাইপের বাফেট তো আমরা আরও অনেক ট্রাই করবো, আমার এভিএসটা ভীষণ ভালো লাগে, বারবিকিউর বাফেটটা, তাছাড়া তো আরও অনেক বাফেট আছে, তো আমরা আরও অনেক ভিডিও কন্টিনিউ করতে থাকবো, চেষ্টা করবো করার। তো অবশ্যই আমার তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর চলো নেক্সট উইকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।